তো মাইগ্রেটরি অ্যানিমেলের যে কনফারেন্স সেটা হচ্ছে এই যে ইয়াপানিশের গার্ডেন মানে এই বিল্ডিংটাতে তো এখানে হচ্ছে মূলত মাইগ্রেটরি অ্যানিমেলদের এক্সিবিশন হচ্ছে আজকে হচ্ছে উইকেন্ড বাসায় মজা করে ছবি দেখছিলাম শফিক ভাই গার্ড ধরে টেনে নিয়ে আসছে বলতেছে যে এখানে মাইগ্রেটরি অ্যানিমেলের হচ্ছে এখানে একটা কনফারেন্স এখানে হচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বা হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশ থেকে যে মাইগ্রেটরি অ্যানিমেলগুলো এসছে ওরা আসলে জার্মানিতে কোন জায়গায় আছে ওরা পরিবেশের সাথে খাপ খাওয়াচ্ছে কিনা বা যদি কোনো নতুন অ্যানিমেল আছে যেটা সম্পর্কে হয়তো জার্মানরা জানে না সেটা সম্পর্কে জার্মানদেরকে অবগত করা সে সম্পর্কে হচ্ছে এই কনফারেন্সটা সো চলুন তাহলে আমরা ভিতরে গিয়ে দেখি যে কী কী ধরনের অ্যানিমেল জার্মানিতে এসছে আমি খুবই এক্সাইটেড আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওয়াইল্ড লাইফ নিয়ে যে জার্মানি এত সিরিয়াস এটা আসলে এই কনফারেন্সে আসার আগে আমার তেমন কোনো ধারণা ছিল না সো আসলে চলুন তাহলে যাওয়া যাক ভিতরে এক্সপ্লোর করা যাক ভিতরে কী আছে এন্ট্রেন্স আমরা হচ্ছে ভেতরে যাচ্ছি চলেন তাহলে Dabei wurden unter anderem verschiedene Messungen zur Größe der Lunge und das Gewicht der Tiere gestellt. Außerdem wurde eine kleine Menge Blut abgenommen und jedes Team einer einzigartigen মরিচবুক যে জায়গাটা স্লস আমরা কাভার করছি সেখানে সংখ্যাটা এতটাই বাড়ছে যে তারা লোকাল যে হাঁসগুলো তাদের সাথে আসলে কম্পিট করতেছে এখন কোয়েশ্চেন এই আসলে কি তারা যে কম্পিট করতেছে না কিনা ফুড সিকিউরিটি আছে আমরা এই জিনিসটাই মানুষকে জানানোর চেষ্টা করতেছি আর আপনি এখানে ভিডিও দেখেন এটা ফ্রাঙ্কফুর্টের ভিডিও এই পার্টটুকু এটা ফ্রাঙ্কফুর্টের যেখানে তার আগে হ্যাবিট ছিল ওখানে তারা নাই এখানেও তাদের হ্যাবিটটা সবসময় থাকে এখানে তারা নাই কারণ তারা লুপ করছে ফুড রিসোর্সের কারণে এইটা আমাদের মানুষকে জানানো হচ্ছে এই প্রাণীটা আসলে ওই জায়গা থেকে এই সাইডে মুভ করতেছে ওয়াই দিস ইজ হ্যাপেনিং দিস ইজ দ্য কোয়েশ্চন ফর সেন্চুরি ওয়ান জনগণের আমার কাছে তুমি আমরা একটা ভিডিও এটা আমার নিজের পুরো ছিল তো এই হচ্ছে সেই হাঁসগুলো আচ্ছা এটা হচ্ছে নীল গান্স এটা হচ্ছে কানাডা গান্স এই এই দুটো নিয়ে আমরা কথা বলতেছি টোটাল হিস্ট্রিটা হচ্ছে দুটো অ্যানিমাল বেস যে তারা আসলে অ্যাকচুয়ালি এখানকার না তারা আসলে জাস্ট মাইগ্রেট করে শিফট হচ্ছে বাট অ্যাকচুয়ালি দে আর নট ফ্রম অরিজিনালি নট ফ্রম জার্মানি তারা ফরেনার্স যেটা কম ছিল দিস দিস বার্ডতে কী পরিমাণ বাড়ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই এক্সিবিশনের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে মাইগ্রেটরি অ্যানিমেলগুলো জার্মানিতে যে দেখা যাচ্ছে লোকজনকে সচেতন করা যে দেখো এই অ্যানিমেলগুলো নতুন তোমরা হচ্ছে জাস্ট ভয় পেও না এরা হচ্ছে অন্য ইউরোপিয়ান দেশ থেকে বা আফ্রিকান বা এশিয়া থেকে এখানে এসছে মাইগ্রেটরি অ্যানিমেলস যেমন হচ্ছে এটা হয়তো কি এটা উটপাখি নাকি প্রবলি আর ওইখানে হচ্ছে আপনারা বক দেখতে পাচ্ছেন আর হচ্ছে আপনার মসকিটো হচ্ছে ওইদিকে তো তাছাড়া অন্যান্য যে আপনারা ওইখানে কচ্ছপ দেখলেন যে বকের সাথে ওরা কিভাবে কম্পিটিশন করতেছে সার্ভাইভ করার জন্য বাট ওরা হচ্ছে মানে এনভায়রনমেন্টের সাথে হ্যাবিটুয়েটেড হয়ে গেছে মানে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না সো এটা জাস্ট আমি বলবো জার্মান সরকারের খুব ভালো একটা উদ্যোগ মাইগ্রেটরি অ্যানিমেলদেরকে ওরা যে আসলে এত সচেতন ওয়াইল্ড লাইফের প্রতি এটা আসলে হ্যাটস অফ টু গভর্নমেন্ট অ্যান্ড এভরিওয়ান হুইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস
অ্যান্ড শফিকুল ইসলাম ভাই যিনি হচ্ছে এভলিউশনারি বায়োলজি বা বিভিন্ন এই জিনিসগুলোর উপর যে গবেষণা করছে ওনার কিছু কাজ ছিল এখানে। সো থ্যাংক ইউ শফিক ভাই নিয়ে আসার জন্য এখানে, আশা করছি আপনারা এনজয় করছেন। আপনার পরিবেশও সে থাকতে পারতো, এরকম একটা মেসেজ দিচ্ছে সংরক্ষণই আসলে কিছু না। আর মূল যেটা হলো এই এক্সিবিশনের উদ্দেশ্য হচ্ছে অ্যানিমাল ওয়ার্ল্ড ইন ড্রেসডেন, দ্যাট মিন্স হচ্ছে এই প্রাণীগুলো আসলে অ্যাকচুয়ালি জার্মান অরিজিনেটেড না। এক্সিবিশনে যেটা হচ্ছে আপনার মাইগ্রেটরি অ্যানিমেল ইন জার্মানি বাট স্পেশালি ড্রেসডেন, সো মাইগ্রেটরি যে অ্যানিমেলগুলো ড্রেসডেনে আসে তাদের জীববৈচিত্র্য সংরক্ষণ বা তাদেরকে কী করতেছে এটা কিন্তু দশ মানুষকে জানানো। আর আর যে টিয়া পাখি বা বিভিন্ন কয়েকটা পাখির যেটা জনস্বাস্থ্য তৈরির জন্য যে পাখিগুলো আমাদের সমাজের অংশ, উই নিড টু কেয়ারফুল অ্যাবাউট দ্যাটস, কারণ আমাদের এই জীববৈচিত্র্যের সবগুলো মিলেই আমাদের মাইগ্রেটরি বা আমাদের লোকাল মাইগ্রেটরি বলে আসলে যে পাখিগুলো আসলে অরিজিনেটেড ডিফারেন্ট ল্যান্ড ডিফারেন্ট এরিয়াস তারা এখানে এসে জীববৈচিত্র্য সংরক্ষণ আমরা কী করবো, এটা হচ্ছে মেসেজ।